প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের দীর্ঘদিন আন্দোলন অবশেষে সফল হলো। পাঁচটি শর্তে হাত ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কথা বলবো এই বিষয়টি নিয়ে। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি তোমরা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পাঁচটি শর্তে হাব ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি, আর এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম। পাঁচটি শর্তে দেশের সব মহানগর মেট্রো এলাকায় চলাচলরত বেসরকারি বাসে তথা সিটি সার্ভিস শিক্ষার্থীদের হাব ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল রবিবার 12 ডিসেম্বর সড়ক পরিবহন আইন 2018-এর ধারা 34/2-এর ক্ষমতা বলে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে যে পাঁচটি শর্তে হাব ভাড়া কার্যকর করার কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে, এ ভাড়া বিদ্যমান ভাড়ার 50% কম হবে, শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীরা এই হাব ভাড়া তথা কনসেন্সকৃত ভাড়া দেওয়ার সুযোগ পাবেন, শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিন এই হাফ ভাড়া প্রযোজ্য হবে না এবং দূরপাল্লার বাসে হাফ ভাড়া কার্যকর হবে না। প্রজ্ঞাপনে আরো বলা হয়, হাফ ভাড়া ঢাকা মহানগরে 2021 সালের 1 ডিসেম্বর থেকে এবং অন্যান্য মহানগর মেট্রো এলাকায় 2021 সালের 11 ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে একটি আপডেট ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে আবার অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।